আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানজিনা পৃথা শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে অতিরিক্ত করোনা ঝুঁকিপূর্ণ তিন এলাকা লকডাউন, সারা দেশের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ স্বাস্থ্যবিদদের। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮। ২৪ ঘন্টায় শনাক্ত ২৭৪৩ জন। হেলিকপ্টারে ঢাকা এডিসিএমএইচে ভর্তি করা হলো করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে, আনা হচ্ছে সিলেটের সাবেক মেয়র কামরানকেও। এবং চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় দীর্ঘ জট, টেস্টের ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে ১০ দিন পর্যন্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের রূপায়ণ সিটি, আমলাপাড়া ও জামতলাকে করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন এই তিনটি এলাকা লকডাউন ঘোষণা করেন। জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা প্রশাসক লকডাউন ঘোষণা করার পর তিনটি এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশ সেখানে গিয়ে লকডাউন কার্যকর করে। ঘোষণায় বলা হয়, এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোনো ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না। এলাকায় কোনো গণপরিবহন থামবে না। এসব এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। লকডাউন বলেন অথবা আমরা যেটা আগেও বলছি কঠোর অবস্থানে যাওয়া, বিধিনিষেধ কঠোরভাবে মানানো, সেই অবস্থানে আমরা আজকে গেলাম। আমরা নারায়ণগঞ্জে এই মুহূর্তে আমাদের জেলা কমিটির মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা তিনটা জায়গাকে আমরা নিয়েছি। একটা হলো আমলাপাড়া, একটা জামতলা যেটা দুইটি সিটি কর্পোরেশনের ভিতর, এবং এক আর একটা হচ্ছে রূপায়ণ সিটি। এই তিনটা যেখানে আসলে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা এই তিনটাকে নিয়েছি। ভয়াবহভাবে সংক্রমিত এলাকাগুলোতে পুরোপুরি লকডাউন কার্যকর করা না গেলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। এজন্য সারা দেশে শিগগিরই রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন দেওয়ার সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে এখনও নগরবাসীর মধ্যে আছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা। অনেকেই মাস্ক না পরে চলাফেরা করছেন রাস্তায়। হাবিবুর রহমান, অভি রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাড়ছে মৃত্যু, এরপরও বাইরে বের হচ্ছে মানুষ। রাজধানীর বেশ কয়েকটি এলাকাকে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে রেড, ইয়েলো, গ্রিন জোনে ভাগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বেশি আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে মিরপুর, মহাখালী, উত্তরা ও মোহাম্মদপুর সহ কয়েকটি এলাকাকে। দেরিতে হলেও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীও যদি সমাজে শনাক্ত ছাড়া থাকে তাইলেই কিন্তু তিনি সংক্রমণ ছড়াবেন। শুধু জোন ভাগ করলেই হবে না, প্রতিটি জোনের জন্য আলাদা কৌশল সরকারকে নির্ধারণ করতে হবে, এবং সরকার যখন আলাদা আলাদা কৌশল করবেন সুতরাং আলাদা আলাদা তাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই লকডাউন সঠিকভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হলে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা। নেপালে দেখেন এখনও কিন্তু তাদের সেনাবাহিনী এবং পুলিশ রাস্তায় এবং পাবলিক কিন্তু ভিতরে, তাদেরকে মাত্র তিন ঘন্টার জন্য সুযোগ দেওয়া হয় বাজার করার জন্য। সুতরাং তারা কিন্তু সঠিক পদক্ষেপগুলি সঠিক সময় নিয়েছে, যারা ভালো করেছে। ভুটান দেখেন ভালো করেছে। এই জায়গাটা সরকারের দায়িত্ব। সরকার যদি এই জায়গায় ফেল করেন তাহলে যেটা হবে সেখানে প্রচুর আমাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে এবং আমরা সেরকম একটা ঝুঁকিতে আছি। এদিকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখনও উদাসীন অনেক মানুষ। ক্যামেরা দেখার পর এমন অনেকেই মাস্ক পরছেন। মাস্ক না পরার নানা অজুহাত রয়েছে তাদের। মাস্ক পকেটে করোনায় কেন পরে নাই, নিচে ঢুকছিলাম গাড়ি কাম করলাম তো কোমরে ধুইছিলাম, পরে গেছে মাস্ক। এই মাস্ক খুললাম, খুলে বাইরে গরম লাগছে। লকডাউন বাস্তবায়ন সহ স্বাস্থ্যবিধি মানতে, মানুষকে উদ্বুদ্ধ করতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২৭৪৩ জনের শরীরে। এ নিয়ে মোট সংক্রমণ ছাড়িয়েছে ৬৫,০০০। আরও জানাচ্ছেন রাসনা দাস।
করোনায় মৃতের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। সবশেষ চব্বিশ ঘণ্টায় আরও ৪২ জন সহ দেশে করোনায় মৃত্যু হল ৮৮৮ জনের। গত সাত দিনেই মারা গেছেন ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন। সবশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে আক্রান্তদের ২৭% যুবক আর মৃতদের ২৮% ষাটঊর্ধ্ব। নারীদের চেয়ে পুরুষের সংক্রমণ ও মৃত্যুহার দুটোই তিন গুণের বেশি। আক্রান্তদের ৭১% পুরুষ এবং ২৯% নারী। মৃত্যুহার পুরুষদের ৭৫ আর নারীদের ২৫। গত ২৪ ঘন্টায় মৃত ৪২ জনের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ৭ জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩০ জন, বাড়িতে ১২ জন, বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহীতে ২ জন, ময়মনসিংহে ১ জন, খুলনা ২ জন। সবশেষ ২৪ ঘন্টায় ৫২টি ল্যাবে ১৩১৩৬টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা পজিটিভ পাওয়া গেছে ২৭৪৩টি। সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এই নিয়ে মোট সুস্থ হলেন ১৩৯০৩ জন। শনাক্ত হয়েছে ২৭৪৩ জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৫৭৬৯ জন। শনাক্তের হার ২০.৮৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন, এ পর্যন্ত সুস্থ ১৩৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪%। ব্রিফিংয়ে বলা হয় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক পরিচালিত বুথগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহ ও সেবা দেয়া হয়। এই সেবা নিতে কাউকে কোনো আর্থিক লেনদেন না করার পরামর্শ দেয়া হয়। রাস্তা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিংকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন অংশুই প্রু বার্মা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও তেমন খারাপ নয়, সতর্কতার জন্যই তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এই প্রথম মন্ত্রী পরিষদের কোনো সদস্যের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। গত বুধবার পার্বত্য মন্ত্রী অসুস্থ বোধ করার পর তার শরীরের নমুনা করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে, তবে তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে আনা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। সারা দেশে অব্যাহত আছে করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে মৃত্যু ও সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিভিন্ন জেলায় মারা গেছেন অন্তত ১৪ জন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন দুজন। এরা হলেন নগরীর পলাশপুর এলাকার ৪০ বছর বয়সী একজন ও পটুয়াখালীর কলাপাড়ার ৩০ বছর বয়সী একজন। নারায়ণগঞ্জে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় আক্রান্ত হয়েছে আরও ১০২ জন। বান্দরবানে নতুন শনাক্ত ৯ সহ মোট আক্রান্ত হয়েছেন ৪৬ জন। রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র সাংবাদিক আব্দুল মোনায়েম খান। তিনি ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। করোনায় আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। লকডাউন করা হয়েছে তার কার্যালয় এবং বাসভবন। এছাড়া জেলায় নতুন শনাক্ত হয়েছেন ৭ জন। সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪। গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় দুজন প্রাণ হারিয়েছেন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের ৭৫ বছর বয়সী একজন এবং করোনা ডেডিকেটেড হাসপাতালে নড়াইলের ৬০ বছর বয়সী একজন মারা গেছেন। নোয়াখালীতেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার বেগমগঞ্জ উপজেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। জামালপুরের মেলান্দহে করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত হয়েছে আরও ১২ জন। বগুড়ায় করোনা আক্রান্ত ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ৬০ জন। চট্টগ্রামে নতুন ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ ১৩ জন, টাঙ্গাইলে ১৭, জয়পুরহাটে ৯, মানিকগঞ্জে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৈরি হয়েছে দীর্ঘ জট। টেস্টের ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরাও বলছেন, দ্রুত রিপোর্ট না পাওয়ায় সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক হচ্ছে। ক্রমেই বন্দরনগরী হচ্ছে করোনার হটস্পট। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের 4টি পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ। তবে গেল মঙ্গলবার এর একটি বিআইটিআইডি পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ ও একজন টেকনোলজিস্টের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানে সাময়িক বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। ফলে নমুনা সংগ্রহ করে জমা দিলেও পরীক্ষার ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 10 দিন। সক্ষমতার চেয়ে বেশি নমুনা জমা পড়ায় তৈরি হচ্ছে প্রচণ্ড জট। এতে সময় মতো রোগ শনাক্ত না হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের, ফলে রোগীরা জানছেন না তাদের শরীরে আদৌ করোনার উপস্থিতি রয়েছে কিনা। এই রোগীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এর ফলে সংক্রমণের হার বাড়ছে দিনকে দিন। পরীক্ষাগারে এই জটের কথা স্বীকার করেন খোদ সিভিল সার্জনও। তবে সমস্যা কাটাতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ আমাদের সক্ষমতা 550 পর্যন্ত, এর বেশি যে স্যাম্পলগুলো আমাদের কালেক্ট হচ্ছে সেটা আমাদেরকে জমে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান সিভিল সার্জন। তবে চাপ কমাতে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সেখানে ডাবল শিফট চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত কেন্দ্রে এখন নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শিফট বাড়িয়ে, জনবল বাড়িয়ে সেখানে যদি পরীক্ষা করা যায় তাহলে ক্রমবর্ধমান যে পরীক্ষার চাপ, এই চাপ কিছুটা চট্টগ্রামে কমবে বলে মনে করি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর দেশের করোনার হটস্পট জোন হয়ে ওঠার পর চট্টগ্রামে গত কয়েকদিনে প্রতিদিনই শনাক্ত হচ্ছে গড়ে 150-এর বেশি করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 3000-এ, মৃতের সংখ্যাও 80-এর ঘরে, বাড়ছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি সামাল দিতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা ভাইরাস মহামারীর সময় হঠাৎ করেই বেড়ে গেছে বিভিন্ন ওষুধের দাম। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে ওষুধের দাম বাড়ছে। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, মাত্র 117টি ওষুধের দাম নির্ধারণ করতে পারেন তারা, বাকিগুলোর দাম নির্ধারণ করে উৎপাদনকারী কোম্পানি। হুমায়ুন চৌধুরীর রিপোর্ট। হেমোফিলিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত বেরিয়েট 500 নামের ইঞ্জেকশনের দাম এক মাস আগেও ছিল 2400 টাকা। করোনায় আমদানি বন্ধের অজুহাতে এখন তা বিক্রি হচ্ছে 4500 টাকায়। বাধ্য হয়ে নিতে হবে, যেহেতু দিতে হবে ইঞ্জেকশন, বাচ্চা বাঁচাতে হবে। তো 3 মাসের লকডাউন থাকাতে আপনি জানেন তো বিদেশে কোনো ফ্ল্যাট আসছে না, ফরেন আইটেম 2-3 আইটেম দাম বাড়ছে। করোনা সংকটের অজুহাতে এরকম বিভিন্ন ওষুধের দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। এছাড়া পাওয়া যাচ্ছে না স্যাভলন, ডেটল, হেক্সিজল সহ বিভিন্ন জীবাণুনাশক। বিক্রেতারা বলছেন, উৎপাদনকারী কোম্পানিগুলো ওষুধ কম সরবরাহ করছে, তাই বাধ্য হয়ে মিটফোর্ডের পাইকারি বাজার থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাদের। তবে বিষয়টি অস্বীকার করছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। ডক্সিসাইক্লিন নাই, এক পিছু নাই, এত বড় মার্কেট আমি খুঁজে মনে পাবেন না, কোম্পানি দিতেছে না। কোম্পানি অ্যাভেলেবল না দিলে তখন তো ওভারহেড দিয়ে কিনা লাগে, ওভারহেড বিক্রি করা লাগে। মিটফোর্ড থেকে যদি কিনতে পারে কিনা লাগে হচ্ছে ওভারহেডিং। বাজেটের সঠিক কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রেডিকশন ছিল 3-4 মাসের পরে যদি চায়নাতে অবস্থা ভালো না হয় তাহলে আমাদের হয়তো শর্ট পড়তে পারে ওষুধের কাঁচামাল। কিন্তু চায়না খুব তাড়াতাড়ি কুইক করার কারণে মালামাল রমেটেরিয়াল যা আমরা ইম্পোর্ট করি তারা কিন্তু সাপ্লাই দিচ্ছে। করোনা চিকিৎসায় ইভারমেকটিন ও হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রুপের ওষুধ খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, তাই এসব ওষুধের বিক্রি বেশি। ইভারমেকটিন গ্রুপের স্ক্যাবোসিক্স ট্যাবলেটের প্রতিটির দাম 5 টাকা, অথচ একই গ্রুপের অন্য কোম্পানির ওষুধ ভেরাটিন, অ্যামেকটিন ও ইভেরাসিক্সের দাম 15 টাকা। একই ওষুধের এমন ভিন্ন দামের প্রশ্নে ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায় তাদের সীমাবদ্ধতার কথা। 1994 সালে মন্ত্রণালয়ের একটা আদেশ আছে, সেটা হচ্ছে প্রাইমারি তালিকাভুক্ত 117টি ওষুধ এর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে, কিন্তু যেগুলো 117 তালিকার বাইরে সেগুলোর মূল্য প্রতিষ্ঠান নিজে ধার্য করে, ভ্যাটের জন্য, ভ্যাট প্রদানের জন্য একটা মূল্য সরে দেখা থেকে গ্রহণ করে। একদিকে দাম বেশি, অন্যদিকে চাহিদা অনুযায়ী মানুষ পাচ্ছে না তাদের প্রয়োজনীয় ওষুধ। এই অবস্থায় অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। করোনা মহামারীর এই দুঃসময়ে নিত্যপণ্যের যোগান দিতেই মানুষের হিমশিম অবস্থা। তার উপর জীবন রক্ষাকারী ওষুধের কৃত্রিম সংকট ও বাড়তি দাম যেন মরার উপরে খাড়ার ঘা।
এই অবস্থা থেকে মুক্তি পেতে ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ প্রত্যাশা করছেন সবাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ও ফরিদপুরে অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং ও ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের 13 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 15 লক্ষ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত সামগ্রী। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। লকডাউন ও করোনা ভাইরাসের সময় লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে মোবাইল ব্যাংকিং ও অনলাইন মানি ট্রান্সফার। এ সুযোগে প্রতারক চক্র সক্রিয় হয়ে ওঠে। এ ধরনের একটি চক্রের সন্ধান পায় র‍্যাব, যারা জালিয়াতির মাধ্যমে এরই মধ্যে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় কয়েক কোটি টাকা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‍্যাব ঢাকা ও ফরিদপুরে অভিযান চালিয়ে এ চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নগদ টাকা ও জালিয়াতির কাজে ব্যবহৃত নানা উপকরণ উদ্ধার করে র‍্যাব। আপনার কাছে হঠাৎ করে একটা কল আসলো, যেই কল আপনাকে বলবে যে একটু পরেই আপনার মোবাইলটি বন্ধ হয়ে যাবে, আমরা রিপেয়ারের কাজ করছি। স্বাভাবিক আপনি ভয় পেয়ে যাবেন এবং তারা আপনাকে বলবে যে এই বিপদ থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি আপনার কোড নাম্বারটি প্রদান করুন। বিপদ থেকে রক্ষা পেতে গিয়ে নিজেই যখন বিপদের মধ্যে পড়লেন, আপনি যখন আপনার কোড নাম্বারটি প্রদান করলেন, তৎক্ষণাৎ আপনার সমস্ত টাকা তাদের টাকা হয়ে গেল। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব আরও জানায়, একজন মাস্টার মাইন্ডের অধীনে 5টি গ্রুপে ভাগ হয়ে এ চক্রটি প্রতারণা করে। এ চক্রের সদস্য সংখ্যা 40 জনের মতো। ভুলে টাকা চলে যাওয়া, লটারি জেতা, বৃত্তি পাওয়া, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন কৌশলে ভিকটিমদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। এরা মূলত ভুয়া কাস্টমার কেয়ার সেজে গ্রাহকের সাথে প্রতারণা করে থাকে। তারা জানায় যে আপনি লটারিতে অনেক টাকা জিতেছেন। সভাপতি, আমাদের অনেক মানুষ অশিক্ষিত আছে, তারা খুব সহজ সরল মানুষ, তারা বুঝতে পারে না। তখন তাদেরকে এই লটারি জেতার 25% টাকা তারা কেটে রাখে এবং অনেক সময় বলে যে আপনার টিভি জিতেছেন অথবা একটা ফ্রিজ পেয়েছেন, এটার কুরিয়ার সার্ভিসে অর্থাৎ পরিবহনের যে টাকাটা আপনাকে প্রদান করতে হবে সেই পরিবহনের টাকা নেওয়ার মাধ্যমে তারা প্রতারণা করে থাকে। ভাঙ্গা, ফরিদপুরে, ঢাকায় এ চক্রের এজেন্ট রয়েছে। গ্রাহকের অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়ার পর সিন্ডিকেটের মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে টাকা উত্তোলন করে থাকে এ চক্রটি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 7 জুন এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও করোনা ভাইরাসের কারণে এবছর ডিজিটাল পদ্ধতিতে দিবসটি উদযাপন করা হবে, বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নিয়াজ জামান সচিবের রিপোর্ট। পাকিস্তানি শাসন থেকে মুক্তির লক্ষ্যে স্বৈরাচার আইয়ুব খান সরকারের বিরুদ্ধে 1966 সালের 5ই ফেব্রুয়ারি লাহোরে 6 দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঢাকা এক জাতীয় সম্মেলনে যুগান্তকারী এই দাবি তোলেন তিনি, যা বাংলার সর্বস্তরে স্বতঃস্ফূর্ত সমর্থনে পরিণত হয় শোষিত বঞ্চিত মানুষের মুক্তির সনদে। একই বছর 7ই জুন 6 দফা আদায়ে আওয়ামী লীগের ডাকে হরতাল পালনকালে নিরস্ত্র জনতার উপর গুলি চালায় পুলিশ ও ইপিআর। এতে ঢাকা নারায়ণগঞ্জে শহীদ হন 11 জন। তারপরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে 6 দফার মুক্তি আন্দোলন। স্বাধীনতার মূল মন্ত্র, মূল দীক্ষা বাংলার মানুষ বহন করেছিল এবং ওই 6 দফার মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পেরেছিল তাদের মুক্তির একমাত্র পথ স্বাধীনতা, এবং তাই তারা সেই স্বাধীনতার জন্যই বঙ্গবন্ধুকে নেতৃত্বে এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামে 69 গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি, পরে যা পরিণত হয় স্বাধীনতা সংগ্রামে। এই 6 দফার ভিত্তিতে 1969 সালে 11 দফা রচিত হয় এবং এই 11 দফা আন্দোলনে সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। শেখ মুজিব বঙ্গবন্ধুতে পরিণত হন। পাকিস্তানের মধ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভবপর নয়, বাঙালিরা সবসময় নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, সেজন্য তিনি বহু আগেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। 1966 সালে 6 দফা ঘোষণা করেছিলেন জাতির মনন তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। দিবসটি উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ কোভিড 19 ডেডিকেটেড হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবে বিনামূল্যে নমুনা পরীক্ষা করে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এর উদ্বোধন করেন। তাজউদ্দিন মেডিকেল কলেজ এখন আজকে থেকে একটি ল্যাব চালু হতে যাচ্ছে এবং বেগম ফজিলাতুন্নেসা মজিদ হসপিটালও চালু হয়েছে এবং বিজিএমও তারা বলেছে তারা চালু করবে, কিন্তু এখনও সেটা হয়নি। আমরা চাই আমাদের প্রয়োজন অন্তত এই গাজীপুরের 4টি বা 5টি ল্যাব দিয়ে এটা খুব দ্রুত যেন 24 ঘন্টার ভিতরে যেন মানুষ রেজাল্টটা পায়। পাবনায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামি তানভীর হোসেন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ জানিয়েছে, নগদ টাকা ও স্বর্ণলঙ্কারের লোভেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, হত্যাকারী তানভীর পাবনা ফায়ার সার্ভিসের মসজিদের ইমাম। ইমামতি করার সুবাদে তানভীরের সাথে নিহত ব্যাংক কর্মকর্তা আব্দুর জব্বারের পরিচয় হয়। সেই সূত্র ধরেই ওই বাড়িতে আসা যাওয়া ছিল তানভীরের, বাড়ির সকল বিষয়ে অবগত ছিল সে। নওগাঁর মহাদেবপুর থানার হরিপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও নগদ টাকা স্বর্ণলঙ্কার সহ তানভীরকে গ্রেফতার করা হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা দুর্যোগকালীন ঝুঁকি মাথায় রেখে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সেপেটে। সেপেটে আয়োজিত জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট চ্যালেঞ্জ শীর্ষক এক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির হার 2.5% বেশি হবে না বলেও মনে করে গবেষণা সংস্থাটি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিপিডি জানায়, 5টি খাত সরাসরি বড় অসুবিধায় পড়েছে। এর মধ্যে ম্যানুফ্যাকচারিং ও কনস্ট্রাকশন খাত প্রত্যক্ষভাবে বড় সমস্যায় পড়েছে এবং হোটেল রেস্টুরেন্ট ও পরিবহন দীর্ঘদিন বন্ধ থাকায় জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে। পার্টিক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য 6 সপ্তাহ সময় চান বাংলাদেশের ফুটবল কোচ জেমিটে। নতুন সূচি অনুযায়ী অক্টোবর নভেম্বরে বাছাই পর্বে নিজেদের গ্রুপের শেষ 4টি ম্যাচ খেলবে বাংলাদেশ, তাই পর্যাপ্ত সময় নিয়ে মাঠে নামতে চান জেমিটে। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতেও শিষ্যদের ফিটনেস ধরে রাখতে নানা ধরনের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন এই ইংলিশ কোচ। অনলাইন পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রাথমিক দলে 35 জনের বেশি খেলোয়াড় ডাকা হতে পারে, সেখান থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নারায়ণগঞ্জে অতিরিক্ত করোনা ঝুঁকিপূর্ণ 3 এলাকা লকডাউন, সারা দেশের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ স্বাস্থ্যবিদদের। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 42 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 888, 24 ঘন্টায় শনাক্ত 2743 জন। হেলিকপ্টারে ঢাকা এনে সিএমএইচে ভর্তি করা হলো করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে, আনা হচ্ছে সিলেটের সাবেক মেয়র কামরানকেও। এবং চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় দীর্ঘ জট, টেস্টের ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দর্শক, আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।